হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের টপিকস থাকবে টেলনেট এবং SSH, যাকে আমরা বলি রিমোট অ্যাক্সেস। মানে আমি একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, আমি চাচ্ছি যে ঢাকা আমার কোনো অফিসে বসে আমি দূরবর্তী কোনো ডিস্ট্রিক্ট বা দূরবর্তী কোনো বিভাগের একটা সুইচ আমি কনফিগার করতে চাচ্ছি, সেখানে কোনো ট্যাবল যদি দেখা যায় আমি ট্যাবল শুট করতে চাচ্ছি, বা সেখানে কোনো কনফিগারেশন চেঞ্জ করতে চাচ্ছি, আপডেট করতে চাচ্ছি, তো আমার আসলে ইমিডিয়েটলি সেখানে যেয়ে এই টেলনেট বা SSH করা সম্ভব না। তো আমি চাইছি যে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে সেই জায়গার কনফিগারেশনটা চেঞ্জ করে দিতে। তো সেটাকে আসলে বলা হয় রিমোট অ্যাক্সেস, আর এই রিমোট অ্যাক্সেসটা আসলে করা হয় টেলনেট বা SSH। যেমন আমরা আগে কনসোল পোর্টের মাধ্যমে দেখিয়েছি যে একটা কনসোল পোর্টের মাধ্যমে আমরা কোনো ডিভাইসে কনফিগারেশন করে থাকি, কিন্তু আমি যদি ঢাকা থেকে খুলনা বিভাগের কোনো একটা ডিস্ট্রিক্টে কোনো একটা রাউটারে আমি চেঞ্জ করতে চাই কনফিগারেশনটা, তাহলে কিন্তু আমার এই কনসোল পোর্টে ঢাকা থেকে খুলনা পর্যন্ত একটা তার নিয়ে যাওয়া কিন্তু সোটাপ, হ্যাঁ, বা অনেক কস্টলি। আমি কী করতে পারি যে আমার নেটওয়ার্ক তো অলরেডি করাই আছে, সেখানে আমি রিমোট অ্যাক্সেসের মাধ্যমে টেলনেট অথবা SSH অ্যাপ কনফিগারেশন যদি করা থাকে কোনো ডিভাইসে, তাহলে আমি নর্মালি ওই সব ডিভাইসের বা সুইচ রাউটার যে ডিভাইস হোক না কেন সেখানকার আমি কনফিগারেশনটা আপডেট বা চেঞ্জ মডিফাই করতে পারি। তো আসলে সেটা আমরা দেখবো আজ যে কীভাবে সেই টেলনেট বা SSH করা থাকে। ওকে, চলুন শুরু করা যাক। এখানে আমি একটা স্ট্রাকচার অলরেডি তৈরি করে রেখেছি আগে থেকে, আপনারা আশা করি এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে পারবেন। তো আমি চাচ্ছি যে এখানে দেখুন যে প্রথম সুইচের জন্য একটা নেটওয়ার্ক আইপি দেওয়া আছে, এখানে একটা আইপি দেওয়া আছে, প্রত্যেকটা ডিভাইসে আমরা একটা আইপি লিখে রাখছি, এই আইপিগুলো আমরা মূলত অ্যাসাইন করব। তো প্রথমে আমরা সুইচ 0 দিয়ে শুরু করব, এই সুইচটা আমরা প্রথমে কনফিগার করব। ওকে, এই সুইচটা আমরা এনাবল করবো সর্বপ্রথম। আগের ভিডিওতে আমি দেখেছি কীভাবে এনাবল করতে হয়, বা সেখানে কীভাবে হোস্ট নেমগুলো দিতে হয়, এনাবল পাসওয়ার্ড কীভাবে দিতে হয় সেগুলো আমি দেখিয়েছি। তো নর্মাল আমি এখানে হোস্ট নেমগুলো দেবো এবং এনাবল পাসওয়ার্ড আমি এখানে প্রথম হোস্ট নেম দেবো SW1। দেখুন হোস্ট নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমি এখানে এনাবল পাসওয়ার্ডটা দিতে পারি, এনাবল পাসওয়ার্ড সিসকো, এনাবল পাসওয়ার্ডটা দেব সিসকো। এবং আমরা গতদিন কনসোল লাইনের জন্য কিছু পাসওয়ার্ড দিয়েছিলাম, সেগুলো আমরা ইচ্ছা করলে দিতে পারি, আমি প্র্যাকটিসের জন্য দিতে পারি, না দিলেও সমস্যা নাই, আমার রিমোট অ্যাক্সেসের জন্য কনসোল লাইন প্রয়োজন নাই। তো এখানে আরেকটা জিনিস আমার করতে হবে যে কনসোল লাইন যদি আমরা ব্যবহার না করে থাকি, তো এখানে আমার একটা ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করার প্রয়োজন আছে, প্লাস আমার লাইন ভিটিওয়াই মানে ভার্চুয়াল টেলিটাইপ, এরকম একটা লাইন আমার সিলেক্ট করে নিতে হবে। তো ভার্চুয়াল টেলিটাইপ আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে নিই আগে, সেই জিনিসটা বলতে হলে ভার্চুয়াল টেলিটাইপ বলতে আসলে আমরা কী বুঝাচ্ছি সেই জিনিসটা আমরা আগে দেখে নিই। শো রানিং কনফিগারেশন, ওকে, হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাইন VTY04 লগ ইন আছে ডিফল্ট, আর লগ ইনটা কী করে যে পাসওয়ার্ড দেওয়া থাকলে সেই পাসওয়ার্ডটা ডিফল্ট চেক করে নিবে, এবং এখানে লাইন VTY515 দেওয়া আছে লগ ইন। মানে এখানে আমরা আসলে লগ ইন VTY দুইটা সেক্টরে কাজ করতে পারি, আমরা একটা নিয়েও কাজ করতে পারি, আমরা 0-4 নিয়ে কাজ করতে পারি, 5-15 নিয়ে কাজ করতে পারি, সেটা সমস্যা নেই। তাহলে আমার লাইন VTY আমার এনাবল করতে হবে, এখানে এনাবল করার মাধ্যমেই আমি অ্যাকচুয়ালি আমার কনফিগারেশনটা করতে পারবো। তো আমি সেটা কীভাবে করবো, আমরা এখানে লাইন VTY আমি 0-4, 0-4 মানে কি যে এখানে 0-4 টোটাল হচ্ছে 5 জন, একসাথে 5 জন ইউজার এই ডিভাইসে, আমার এই সুইচ ডিভাইসে 5 জন ইউজার অ্যাট এ টাইম এখানে প্রবেশ করে আমার এই ডিভাইসের কনফিগারেশনটা করতে পারবে। আমি যদি আরও বাড়াই দিই যে 0-15, তার মানে 16 জন ইউজার একসাথে কাজ করতে পারবে, আমি এখানে নর্মালি দিলাম 0-4। ওকে, এখন এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা দেবো আমি কি VTY, ওকে, এবং লগ ইন করবো। এখন আমার এই যে ট্রান্সপোর্টটা হবে, এইখানে ট্রান্সপোর্টটা কীভাবে হবে, এইখানে এই সুইচে যে ট্রান্সপোর্টটা হবে সেই ট্রান্সপোর্ট টাইপটা কী হবে, মানে ইনপুট টাইপটা কী হবে, সেটা কি টেলনেট হবে, SSH হবে, না কী হবে, চলুন আমরা দেখি ট্রান্সপোর্ট ইনপুট। হ্যাঁ, এখানে কি আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিই
দিয়ে দেখি যে ট্রান্সপোর্ট এখানে কি কি অ্যাপ্লাই করতে পারি অল হ্যাঁ দেখুন আমি ইনপুটের পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি দিলে এখানে আমার কি কি আমি কোন কোন কমান্ড অ্যাপ্লাই করতে পারবো সেই সেই অপশনগুলো অলরেডি শো হবে তো এখানে দেখা যাচ্ছে অল অল মানে অল প্রোটোকলস অল প্রোটোকলস কী কী আছে টেলনেট এবং SSH দুইটাই অ্যাপ্লাই করতে পারি নান দুইটার একটাও অ্যাপ্লাই করতে পারবো না SSH অ্যাপ্লাই করতে পারি আবার টেলনেট অ্যাপ্লাই করতে পারি তো নর্মালি আমি এখানে চাচ্ছি যে আমি প্রথমে টেলনেট অ্যাপ্লাই করবো ওকে দেখুন টেলনেট হয়ে গেছে হ্যাঁ শুধু আমি এখানে টেলনেট অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমার রিমোট অ্যাক্সেসের যে ফার্স্ট কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওকে তো আমি দেখি যে আমি রিমোট অ্যাক্সেসটা করতে পারি কিনা আমি চাচ্ছি যে আমি এই ডিভাইস থেকে রিমোট অ্যাক্সেস করতে চাই ওকে তো আমি এখানে রিমোট অ্যাক্সেস করতে পারবো কিনা তো ফার্স্ট আমার একটা জিনিস দেখতে হবে যে আমি রিমোট অ্যাক্সেসটা কীভাবে করবো রিমোট অ্যাক্সেস করার জন্য আমি এই ডেস্কটপে আমার পিসি থেকে আমি কমান্ড প্রম্পট যে অপশনটা আছে কমান্ড প্রম্পট এখান থেকে আমি প্রথমে পিং করে দেখি হ্যাঁ পিং করে দেখি যে এখানে সাকসেসফুলি হয় কি না আমি পিং করতে পারি কি না তো পিং আমার এইখানকার পিং কীভাবে করবো যে এখান থেকে পিং করতে আমি যে ডিভাইস ডেস্টিনেশন ডিভাইস ডেস্টিনেশন ডিভাইসের যে আইপি থাকবে সেই আইপিটা আমি লিখবো লিখলে আমরা পিং করতে পারবো .1.1 ওকে আমরা পিং করতেছি দেখি যদি ডাটা সেন্ড হয় সাকসেসফুলি ট্রান্সমিট হয় তাহলে আমরা টেলনেট করতে পারবো তখন আমরা বুঝবো যে না আমার সাকসেসফুলি যেহেতু পিং হয়েছে তাহলে আমরা টেলনেটটাও করতে পারবো দেখুন রিকোয়েস্ট টাইম আউট হচ্ছে তার মানে ডাটা সেন্ড করতে পারতেছে না এখানে কোনো প্যাকেট সেন্ড হচ্ছে না আমার তিনটা প্যাকেটই ফেল চতুর্থ প্যাকেটটা দেখা যাক সাকসেস হয় কি না চতুর্থ প্যাকেটে সাকসেস হয়নি কেন সাকসেস হয়নি আসলে আমরা কিছু ভুল করেছি ভুলগুলো কি যে আমি আগেই বলেছি যে আমার প্রত্যেকটা ডিভাইস নেটওয়ার্কিংয়ের প্রত্যেকটা ডিভাইসে অবশ্যই একটা আইডেন্টিফিকেশন থাকবে আর সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস তো নর্মালি আমি কিন্তু আমার এই সুইচে এখন আইপি অ্যাড্রেস আমি পুট করি নাই বা আমার এই পিসিতেও কিন্তু আমি আইপি অ্যাড্রেস পুট করি নাই তাহলে আইপি অ্যাড্রেস যদি আমি পুট না করে থাকি তাহলে দুজন কমিউনিকেশন করবে কীভাবে কারণ আইপি অ্যাড্রেসের মাধ্যমেই তো একজন একজনকে চিনবে তাহলে আমি কী করবো আমি এখন এই সুইচটাতে একটা আইপি দেবো আর সুইচে আইপি আমরা কীভাবে দিই ভি ল্যান ক্রিয়েট করে দিই ওকে তাহলে আমরা প্রথমে ভি ল্যান ক্রিয়েট করবো হ্যাঁ ইন্টারফেস ভি ল্যান ওকে মনে তো আছে না ইন্টারফেস ভি ল্যান ওয়ান একটা ভি ল্যানের নাম দিলাম ওয়ান এখন আমরা একটা আইপি অ্যাড্রেস দিবো আইপি অ্যাড্রেস কোনটা দিব এই যে এইখানে যে আইপি অ্যাড্রেসটা আছে এই আইপি অ্যাড্রেস এখানে দিব 192.168.1.1 এবং আইপি অ্যাড্রেস দিলে অবশ্যই অবশ্যই আমার সাবনেট মাস্কটা বলে দিতে হবে আপনারা বুঝতে পারছেন যে আমরা কোন সাবনেট মাস্কটা ইউজ করতেছি এবং কেন ইউজ করতেছি ওকে আর আইপি অ্যাড্রেস দিলে অবশ্যই আমাদের নো শাটডাউন করে দেবো নো শাটডাউন মানে অন করে দেবো দেখুন এখানে এই লিঙ্কটা আপ হয়ে যাবে স্টেট চেঞ্জ হয়ে গেছে স্টেট চেঞ্জ স্টেট টু আপ ওকে তাহলে আমার এই স্টেটটা আপ হয়ে গেল এখন আমার এই পিসিতে আইপিটা দেওয়া হয়নি আমি আইপি দেওয়ার জন্য পিসিতে ক্লিক করব আইপি কনফিগারেশনে যাব এবং এখানে আমার জাস্ট এই আইপিটা আমি লিখে দেবো 192.168.1.4 আমি যদি এন্টার দিই অটোমেটিক দেখুন এখানে আমার সাবমিট ম্যাচটা নিয়ে নেবে ওকে তাহলে এখন আশা করি দেখি আমরা পিং করতে পারি কিনা আবার এই পিসিতে ক্লিক করব কমান্ড প্রম্পটে যাব এখন আমি পিং করব আমি আমার কিবোর্ডের অ্যারো কি যদি প্রেস করি আপ ডাউন কীটা যদি প্রেস করি তাহলে এখানে আমার প্রিভিয়াস কমান্ডগুলো শো হবে হ্যাঁ দেখি আমার এখানে প্যাকেট সাকসেসফুলি আবার সেন্ড হয় কি না হ্যাঁ আমার প্রথম রিকোয়েস্টটা ফেল হয়েছে কিন্তু পরবর্তী তিনটা প্যাকেট সাকসেস হয়েছে দেখি আবার অ্যাপ্লাই করে দেখি হ্যাঁ এবার আমার চারটা প্যাকেট আশা করি সেন্ড হবে এখন আমি টেলনেট করবো এখান থেকে ওকে আমি এখান থেকে এই সুইচে টেলনেট করবো তো টেলনেট করার কমান্ড আছে TELNET টেলনেট এবং ডেস্টিনেশন সুইচ বা ডিভাইসেস যে আইপি থাকবে সেই আইপি তাহলে আমার ডেস্টিনেশন সুইচ কোনটা সুইচ 01 এইখান থেকে ডেস্টিনেশন সুইচ 01 তাহলে এই জায়গায় আমার আইপি অ্যাড্রেস কোনো 192.168.1.1 তো দেখুন আমরা এখন লগ ইন করতে চাচ্ছি এই টেলনেট পাসওয়ার্ডের মাধ্যমে টেলনেটের মাধ্যমে তো আমার প্রথমে চাচ্ছে পাসওয়ার্ড আমি কোন মাধ্যমে এখানে লগ ইন করতে চাচ্ছি অবশ্যই আমি VTY মানে ভ্যারসুয়াল টেলি টাইপের মাধ্যমে তো সেখানে আমি পাসওয়ার্ডটা কী দিয়ে এসেছিলাম সেখানে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম VTY পাসওয়ার্ড শো হচ্ছে না কিন্তু আমি যদি টাইপ রাইট টাইপ করে থাকি অবশ্যই আমার অ্যাক্সেস দেবে দেখুন আমার অ্যাক্সেস দিচ্ছে এখন আমি কী করবো অ্যানাবল আচ্ছা অ্যানাবল করার সাথে সাথে আমার আর একটা পাসওয়ার্ড চাইবে যে অ্যানাবল পাসওয়ার্ডটা আমরা কী দিয়েছিলাম অ্যানাবল পাসওয়ার্ড দিয়েছিলাম সিসকো ওকে হ্যাঁ এখানে আমি এখন নর্মালি কিন্তু কনফিগারেশন দেখুন এখানে আমার PC1 এই PC1 থেকে আমি কিন্তু এইখানে অ্যাক্সেস করতেছি ওকে এই সুইচটাতে হ্যাঁ আমি যদি শো রানিং কনফিগারেশনটা দেখে আসি শো রানিং কনফিগারেশন দেখুন এখানে আমার শো রানিং কনফিগারেশনে দেখাচ্ছে
যে হোস্ট নেম SW1 এনাবল পাসওয়ার্ড দিয়েছে সিসকো, আমি যে পরিবর্তনগুলো করেছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। ওকে ওকে, আমরা এখন চাই যে আমাদের এই সেকেন্ড সুইচটাতে আমরা SSH করতে চাচ্ছি। আমরা এই সুইচটাতে টেলনেট করলাম, এখন সুইচ ওয়ানে আমরা SSH অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা সুইচটাকে অ্যানাবল করে নেব এবং এখান থেকে কনফিগারেশন মোড অন করব, মানে গ্লোবাল মোড অন করব। দেন আমি এখানে প্রথমে হোস্ট নেমটা দিয়ে দেবো, হোস্ট নেম দেবো SW2 এবং এখানে একটা পাসওয়ার্ড দেবো এনাবল পাসওয়ার্ডটা দিব আমরা সিসকো। এবং দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমরা এই সুইচটাতে আমরা SSH করব। আমরা SSH করার জন্য লাইন ভিটিওয়াই সেটা আমরা আগে একটু আগে দেখেছি, আমরা 0 থেকে 4 মানে 5 জন ইউজারকে একই টাইমে অ্যাক্সেস দিব। এবং এইখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি লগইনটা লোকাল করে দেবো। ওকে, লগইন লোকাল করে দেবো, কারণ SSH এর জন্য আমার একটা আলাদা ডাটাবেস ক্রিয়েট করতে হবে প্রত্যেকটা ডিভাইসে। এই জন্য আমি দেবো লগইন লোকাল, মানে লোকাল যে ডাটাবেস করা আছে সেইখানকার অথেন্টিকেশনটা চেক করে এখানে অ্যাক্সেসটা দিতে পারবে। ওকে, এখন আমরা কী করবো, ট্রান্সপোর্ট টাইপটা কী হবে, ট্রান্সপোর্ট ইনপুট হবে। আমি দেখিয়েছিলাম যে এখানে 3-4টা অপশন আছে, অল নান, SSH, টেলনেট। আমরা অলরেডি টেলনেট করে ফেলেছি, আমরা এখন SSH দিব। ওকে, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমার একটা লগ ইন করার জন্য লোকাল ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সেই ডাটাবেস কীভাবে ক্রিয়েট করব, প্রথমে আমার একটা ডোমেন নেম দিতে হবে। হ্যাঁ, সেই ডোমেন নেমটা কী দেবো, যে IP ডোমেন নেম। ওকে, আইপি ডোমেন নেমটা দিব। আইপি ডোমেন নেম কি, যেমন একটা ওয়েবসাইট, আমি একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি www.duet.ac.bd। ওকে, আমি একটা ডোমেন নেম দিয়ে দিলাম, এটা ক্রিয়েট হয়ে গেল আমার একটা ডোমেন নেম। দেন আমার একটা ইউজার নেম দিতে হবে। আমি ইউজার নিলাম, দিলাম সাপোজ অ্যাডমিন। আমরা কিন্তু একটা SSH জন্য করতেছি, এবং একটা পাসওয়ার্ড দেবো। ওকে, একটা পাসওয়ার্ড দিলাম ডুয়েট। আমার কিন্তু এখানে অলরেডি একটা লোকাল ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই লোকাল ডাটাবেসটা আমি সিকিউর করতে, যেটা যাতে যে কেউ এই প্রোটেকশনটা যদি ভেঙে ফেলে নট, মানে সহজতে অ্যাক্সেস না করতে পারে, এই জন্য আমরা ক্রিপ্টো কি জেনারেট করব। ক্রিপ্টো কি জেনারেট RSA। এখন RSA তে আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি, যেমন নর্মালি আছে 512 বিটে আমরা এই সিকিউরিটি দিতে পারি। আমরা কিন্তু দেবো 1024 বিট, 512 হচ্ছে ডিফল্ট, আমরা 1024 সিলেক্ট করে দিলাম যাতে এটা মোর সিকিউর হয়। দেখেন এখানে জেনারেটিং জেনারেটিং 1024 বিট RSA কিজ উইল বি নন এক্সপোর্টেবল। ওকে, তাহলে আমরা দেখতে চাচ্ছি যে এই যে আমরা RSA কিটা অ্যাপ্লাই করলাম, এইটা অ্যাপ্লাই করার ফলে কী হলো আমরা একটু চেক করব। আমরা শো কী করব, আমরা শো করব এই যে ক্রিপ্টো কি, আমরা শো করব হচ্ছে ক্রিপ্টো কি, শো ক্রিপ্টো, তারপরে দেখি কী অপশন আছে, কি শো ক্রিপ্টো কি, কি এর পরে কী আছে, মাই পাবলিক কি। হ্যাঁ, তাহলে মাই পাবলিক কি, দেন কী আছে RSA। আর কিছু দেওয়া লাগবে না, আমি নর্মালি এখান থেকে পেয়ে যাবো। হ্যাঁ, দেখুন যে পরিবর্তনটা হলো আসলে যে ক্রিপ্টো কি জেনারেট করার মাধ্যমে। দেখুন এখানে আমরা সুইচ টুতে কিন্তু এই অ্যাপ্লাইটা করেছি, তো এখানে আমার দেখাবে যে কি নেম সুইচ টু www.duet.ac.bd সার্ভার, এই সার্ভারে যে ক্রিপ্টো কিটা আমরা জেনারেট করেছি সেই ক্রিপ্টো কিটা কিন্তু আসলে এই যে এইটা 1024 বিটের যে কিটা বলা হচ্ছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি যে আমরা এটা অ্যাক্সেস করতে পারি কিনা। আমি চাচ্ছি যে আমি এই কম্পিউটার থেকে আমি এখানে SSH করতে চাচ্ছি। তো SSH করার জন্য আমি প্রথমে এখানে আমি কোনো IP সেট আপ করি না, এখন আমি IPটা পুট করে নিই। IPটা হবে 192.168.1.2। ওকে, আমি এখান থেকে কীভাবে করব, আমি APC-তে যাব, কমান্ড প্রম্পট যাব, এখান থেকে আমি লিখব SSH করার জন্য যে কমান্ডটা আছে SSH -l, আমি চাচ্ছি ইউজার নেম। এই জায়গার ইউজার নেমটা কী সেট করে আসছি আমরা, অ্যাডমিন। ওকে, এবং
এই জায়গার যে আইপি অ্যাড্রেস সেই আইপি অ্যাড্রেসটা আমাকে দিতে হবে 192.168.1.3 আমার যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা অ্যাক্সেস পেয়ে যাব দেখি আমরা অ্যাক্সেসটা পাই কিনা কানেকশন টাইম আউট তার মানে আমি রিমোটলি অ্যাক্সেস করতে পারতেছি না আসলে কেন পারতেছি না এটাকে আমরা বুঝতে পারছি দেখুন আমরা একটা ভুল কিন্তু করে আসছি যে এইখানে যে ভিল্যানটা ক্রিয়েট করতে হবে সেই ভিল্যানটা আমরা ক্রিয়েট করি মানে এখানে কোনো আইপি দিইনি আইপি না দেওয়ার জন্য আসলে কানেকশনটা রেসপন্ড করতে পারতেছে না আমার এই আইপিটা আমি বসিয়ে দেবো তা সুইচে আইপি আমরা কীভাবে দিই সুইচে আইপি দেওয়ার জন্য আমরা একটা ভিল্যান ক্রিয়েট করি তাহলে আমরা কী করবো ইন্টারফেস ভিল্যান ভিল্যানের নাম দিলাম সাপোজ ওয়ান আমি এখানে কী দেবো আইপি অ্যাড্রেস কত দেবো 192.168.1.3 এবং অবশ্যই এখানে একটা সাবনেট মাস্ক দিতে হবে সেটা হবে 255.255.255.0 এবং আইপি দেওয়ার সাথে সাথে আমার নো শাট ডাউন করবে মানে এটা অন করে দিতে হবে স্টেপটা আপ করে দিতে হবে ওকে তো দেখি আমার সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমি এখন এখান থেকে এসএসএইচ করতে পারি কিনা ওকে ওকে দেখুন এখানে প্রথমে আমার পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ডটা আমরা কী দিয়েছিলাম DUET আমি কিন্তু অ্যানাবল মোডে চলে আসছি আমি এখান থেকে নর্মালি অ্যানাবল করতে পারবো এবং এখান থেকে পাসওয়ার্ড দেবো এবং এখন কোন পাসওয়ার্ড দেবো আমরা অ্যানাবল পাসওয়ার্ড কী দিয়েছিলাম সিসকো হ্যাঁ দেখুন এবার ঠিক আছে আমি প্রথমে একবার ভুল দিয়েছিলাম পাসওয়ার্ডটা মিস্টেক হয়েছিলো এবার ঠিক আছে অ্যানাবল পাসওয়ার্ড সিসকো এখন এখান থেকে আমি নর্মালি যে কোনো কনফিগারেশন চেঞ্জ করা যায় করা আমি সুইচ অ্যাক্সেস যেহেতু পেয়ে গেছি আমি নর্মালি চেঞ্জ করতে পারবো তো আমরা একটা কনফিগারেশন চেঞ্জ করে দেখি যে আমি চাচ্ছি এই জায়গায় যে ব্যানারটা আছে আমি ব্যানারটা সেট করে দিই চেঞ্জ করে দিতে পারি বা আদার্স কিছু পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারি আমি যা খুশি তাই চেঞ্জ করে দিতে পারি ওকে তো আমি একটা ব্যানার সেট করে দিই এখানে দেখি কেমন আসে ব্যানার মোড আমরা একটা ব্যানার সেট করে দিই আমি ব্যানারে লিখতে চাচ্ছি নট ব্যাড অ্যাক্সেস ওকে আমরা এখানে ব্যানারটা সেট করে দিলাম যে নট ব্যাড অ্যাক্সেস দেখি যে আমার এই ব্যানারটা আসলে কাজ করে কিনা তাহলে আমার এখান থেকে আগে আমি ইনিশিয়াল মোডে বের হয়ে যাব একদম টোটালি এখান থেকে আমি বের হয়ে যাবো তাহলে বুঝতে পারবো যে আমার ব্যানারটা আসলে কাজ করলো কি না হ্যাঁ ওকে আমি চাচ্ছি আবার এসএসএস করতে এখান থেকে আমি কমান্ডটা আনলাম আমি পাসওয়ার্ডটা দিতে পারবো পাসওয়ার্ড কী দেবো যেহেতু ভিটি আমি এখানে এসএসএস যে পাসওয়ার্ডটা আছে সেটা দিব কী দেবো DUET ওকে DUET ওকে দেখুন যখন আমি আর এসএসএইচ এর মাধ্যমে এই সুইচে ইনসার্ট করেছি শুরুতে আমার দেখা যাচ্ছে যে মেসেজটা নট ব্যাড অ্যাক্সেস তার মানে আমি এই কম্পিউটার থেকে দেখেন PC0 এখানে PC0 এই PC0 থেকে আমি সুইচ ওয়ানে কনফিগারেশন করছি সুইচ টুতে কনফিগারেশন করতে চাচ্ছি তাহলে আমি কিন্তু সাকসেসফুল হয়েছি এসএসএইচটা করতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের অবশ্যই আমার মেসেজ বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনাদের কোনো প্রবলেম যদি থেকে থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য সাবস্ক্রাইব টু স্টে উইথ মি গুড বাই